আজ সকাল থেকে আকাশের মন ভালো নেই, কালো মেঘে ঢেকে গেল পুরো নীল আকাশ। তাই মিরপুরে নির্ধারিত সময় শুরু হয়নি ডিপিএল এর ম্যাচ। ম্যাচ শুরু না হলেও দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে কিছু সময় করেন অনুশীলন, সেই সাথে দেখা যায় একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠতে। সবার চেয়ে ভিন্ন ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সতীর্থদের সাথে মজাই ছিলেন প্রতিটি মুহূর্তে। তবে কিছু সময়ের পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগে ড্রেসিং রুমে প্রবেশ করলেও পিচ কিউরেটর তখনও মাঠে, নিজ দায়িত্বে উইকেট ঢেকে আসলেন দ্য গামিনি ডি সিলভা। বৃষ্টি বন্ধ হলে নির্ধারিত সময় চার ঘন্টা পর খেলা শুরু করে দুই আম্পায়ার। মোহামেডান টসে জয়লাভ করে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুমিনুলের রূপগঞ্জ ক্রিকেটার্সকে। বৃষ্টি ভেজা ম্যাচে রূপগঞ্জ টাইগার 21 ওভারে 222 রান তোলে 5 উইকেট হারিয়ে। ফলশূন্য ম্যাচে পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু রূপগঞ্জ টাইগারের ব্যাটাররা যেন টি-20 খেলল। মুমিনুলের 41 বলে 74 রান, 36 বলে 63 রান করেন আমানদীপ খাড়ে। 21 বলে 37 রানের ইনিংস ছিল দেখার মতো শামীম হোসাইনের। আজ ডিপিএলকে বিপিএল টি-20 বলেও চালিয়ে দেয়া যায়, কেননা যেই ব্যাটাররা দুই অঙ্কের ঘর ছুঁয়েছে সবারই স্ট্রাইক রেট 175-এর উপরে। রূপগঞ্জের ব্যাটারদের বল করতেই যেন হিমশিম খেতে হচ্ছিল মোহামেডানের বোলারদের, তবে আরও জমত যদি দ্বিতীয় ইনিংসের খেলা মাঠে করাতো। বৃষ্টির কারণে পণ্ড হওয়া ম্যাচে মোহামেডান ব্যাটই করতে পারেনি, ব্যাট করলে হয়তো সৌম্য কায়েসরাও ব্যাট হাতে বড় কোনো স্কোর করতে পারত। বলা যায় বৃষ্টির কারণে ডিপিএল ম্যাচ হয়ে উঠতে পারল না বিপিএল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ঘিরে দর্শকদের আক্ষেপ রয়ে গেল।